পারিবারিক কলহ এবং অশান্তি থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রবাসী স্ত্রী এবং দুই সন্তানকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী, নিহত জেকি আক্তারের ভাগ্নি জামাই জহিরুল ইসলাম। তাকে পুলিশ নরসিংদী জেলার মাধবদি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। তার অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি থেকে নানাভাবে চাপে ছিল জহির। শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই চলত খালা শাশুড়ি জেকি আক্তারের পরামর্শে। পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সহায়তা চাইতে সোমবার রাত 8:30 দিকে সে খালা শাশুড়ি জেকি আক্তারের বাসায় যায়। সেখানে বিরোধ নিষ্পত্তি না হয় একে একে দুই সন্তান এবং জেকিকে খুন করে সে। এইটা তার যে কোনোভাবেই তার বউ তার নিজের বাবা মার সাথে অ্যাডজাস্ট করতে পারছিল না। কোনো ঘটনা ঘটলেই সে তার বাবা মাকে ফোন দিয়ে অভিযোগ দিত। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় এই মেয়েটাকে নিয়ে গেছে তার বাবা মা এসে। তো এই যিনি ভিকটিম জেকি আক্তার, জেকি আক্তারের এই সংসারে তার বক্তব্য অনুসারে একটা প্রভাব ছিল। তার অন্যান্য ভাই বোন যদি কোনো কিছু হতো, এই জেকি আক্তারের পরামর্শ মতে তারা সিদ্ধান্ত গ্রহণ করত। হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে অস্ত্র, এই বটি এবং কাঠের বাটাল, এটা আমরা উদ্ধার করেছি।